নিয়োগ দুর্নীতিকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একে একে গ্রেপ্তার হচ্ছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি। গতকালই গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর এই মুহূর্তে চরম চাঞ্চল্য ভাঙড়ে, এমনই কিন্তু খবর উঠে আসছে। ভাঙড়ের মাঠে পড়ছে দাউ দাউ করে সরকারি নথি, ছুটল সিবিআই আধিকারিকরা নথি উদ্ধারে। শিক্ষক নিয়োগের গোপন নথি কি পুড়িয়ে দেওয়া হচ্ছে? এই মুহূর্তে চাঞ্চল্য গোটা ভাঙড় জুড়ে। ভাঙড়ের মাঠে সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গোয়েন্দারা পোড়া নথি উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুলগড়িয়া এলাকার একটি মাঠের মধ্যে সরকারি নথি পুড়তে দেখা যায়। মাঠটি পাঁচিল দিয়ে ঘেরা। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা মাঠে নথিপত্র ডাঁই করে রেখেছিলেন, সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। দেখা যায় বিশাল এলাকা জুড়ে নথিপত্র আগুন জ্বলছে। সেগুলি কিসের নথি, কেনই বা তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো জানা যায়নি। ভাঙড়ের মাঠে যে নথিপত্র আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেগুলি সরকারি নথি বলেই মনে করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সিবিআইয়ের একাধিক গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারাও সেখানে যান। আগুন নিভিয়ে অর্ধেক পুড়ে যাওয়া নথি উদ্ধারের চেষ্টা করেন তারা। বেশ কিছু আধপোড়া নথি উদ্ধার করা হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা এ প্রসঙ্গে বলেন, সিবিআই এসে খুব ভালো করেছে, আমরা চাই তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক। গোয়েন্দারা এসে বিষয়টি দেখছেন, এটা খুব আনন্দের। ওরা যে এসে নিজেরাই আগুন নিভিয়ে নথি সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন, এতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের দিক থেকে যদি কোনো সহযোগিতা ওরা চান, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কে বা কারা কোথা থেকে এই কাগজপত্র নিয়ে এসেছেন তদন্ত করলেই তা পরিষ্কার হবে। রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। তথ্য প্রমাণের খোঁজে তল্লাশি চালানো হয়েছে নানা প্রান্তে। বিভিন্ন প্রভাবশালীর কাছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার দাবি। ভাঙড়ে যে নথি সোমবার রাতে পুড়িয়ে দেওয়া হলো তার সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক থাকলেও থাকতে পারে মনে করছে সিবিআই। আর সেই কারণেই তাড়াতাড়ি এলাকায় ছুটে গিয়ে নথি উদ্ধারের চেষ্টা চলছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভাঙড়ে কিন্তু চাঞ্চল্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড়ের মধ্যে ভাঙড়ে কিন্তু উত্তাল। ভাঙড়ে রাতের অন্ধকারে একাধিক সরকারি নথি দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর খবর পেয়েই কিন্তু তড়িঘড়ি সিবিআইয়ের একাধিক গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর একাধিক গাড়ি সেই জায়গায়, সেই এলাকায় কিন্তু পৌঁছেছে এবং আগুন নিভিয়ে সেই নথিগুলি উদ্ধারের চেষ্টা চলছে। আধপোড়া একাধিক নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলি থেকে আর কোন রহস্যের উদ্ঘাটন হয় সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা রাজ্যবাসী।